আসসালামু আলাইকুম, আমি ফার্মাসিস্ট দিলুবা জামান, ওবেট মেডিকেল টিমের সিনিয়র ভলান্টিয়ার। আজকে আমরা আমাদের এক পেশেন্টের বাসায় এসেছি তার খবর নিতে, যে তার বিফোর আফটার কি কন্ডিশন। এর আগে আমরা মনে 6 মাস আগে এসেছিলাম তাহেরাদের বাসে। তো চলুন আগে আমরা বেবির কন্ডিশনটা দেখি, কি অবস্থা, আগে কি ছিল, এখন বর্তমানে সে কেমন আছে সেটা একটু দেখে নেই। ওকে একটু দেখা, আমার কাছে দেখা। ও হচ্ছে তাহেরা, আমাদের অনেক ইয়াংগেস্ট পেশেন্ট। আপনারা দেখতেই পাচ্ছেন ও মাশাআল্লাহ আগে চেয়ে অনেক প্রিটি হয়েছে অপারেশনের পরে। সো আমি ওকে যেটা ফার্স্ট দেখাবো ওর লিপটা, এটা হচ্ছে তার অপারেশনের পরে কন্ডিশন। আমি যখন 6 মাস আগে এসেছিলাম তখন তার এই আপার লিপটা হচ্ছে মোটামুটি কাটা ছিল, অনেকটাই কাটা ছিল, যার কারণে আমরা একটু দুশ্চিন্তায় ছিলাম যে কিভাবে এটাকে নিয়ে এগিয়ে যাওয়া যায়, কিভাবে ওর ট্রিটমেন্টটা করানো যায়। এয়ার হসপিটালে যখন গেলাম ওর প্যারেন্টসরা বললো যে আমরা এখানে দেখাই ওকে। ওখানে গিয়ে আমরা একটা নতুন ইনফরমেশন পেলাম, রাইট, যে ওখানে ওদের একটা টিম কাজ করতেছে যারা হচ্ছে তাহেরার মতো কিছু স্পেশাল কিডসদেরকে নিয়ে কাজ করে। সেখানে ওদের ট্রিটমেন্ট, মেডিসিন, মানে যা যা দরকার ওদের জন্য তারা এগুলো প্রোভাইড করে থাকে। আমরাও ওই টিমের সাথে যুক্ত হলাম এবং কথা বলে দেখলাম যে ওর এই অপারেশনটা পসিবল, যেটা ওর প্যারেন্টসরা আগে একটু ভয় পাচ্ছিল যে করাবে কি করাবে না। কিন্তু পরে আমরা সবাই, আমাদের ওবেট টিম, মেডিকেল টিম, আমাদের ভলেন্টিয়ার সবাই ওদেরকে মেন্টালি সাপোর্ট দিল যে না, আপনি যদি, আমরা যদি এই স্টেপটা নেই ওর জন্য তেমন কোনো ক্ষতি হবে না। দেন আমরা সাহস করে ওদের অপারেশনের জন্য গেলাম। এখন অপারেশন করার পর ওর কন্ডিশনটা আমরা দেখতেই পাচ্ছি, মাচ বেটার, মাচ মাচ বেটার আগের থেকে। কিন্তু ওর যে আরেকটা প্রবলেম ছিল, ওর হচ্ছে যেটা জিব্বাটা, তাই না, ওর ভেতরের যে টাংটা হাফ কাটা ছিল, সেটা এখনো আমরা কোনো ডিসিশনে যাই নাই কি করবো, বিকজ ডক্টর আমাদেরকে বলেছে এই অপারেশনটা করার পর ওকে অনেকখানি রেস্ট দিতে হবে। তো ওকে রেস্ট দিচ্ছি আমরা আপাতত। আমরা ওবেট থিঙ্ক ট্যাঙ্ক টিম থেকে মেডিকেল টিম, হালিমা যে অ্যাসাইন পার্সন, ওর জন্য ওকে প্রায় এসে দেখে যায়, অবজার্ভ করে ওর কন্ডিশনগুলো, ইভেন কি ওর যে এক্সট্রা নিউট্রিশন সাপ্লিমেন্টগুলো দরকার ওবেট থেকে ওকে প্রোভাইড করা হয়, যেমন হচ্ছে এগ, তারপর হচ্ছে মিল্ক, যেগুলো ওর জন্য বেশি দরকার ডক্টর বলেছে। তো এভাবে আমরা চলে যাচ্ছি তাহেরার সাথে। আশা করি ফিউচারে ওর যে যে কন্ডিশনগুলো আমাদের মনে হবে যে চোখে পড়ার মতো, আমাদের সাপোর্টটা দরকার ওকে, আমরা অবশ্যই থাকবো। এবং আমরা অনেক হ্যাপি যে ওর এই আগের কন্ডিশন থেকে এখনের কন্ডিশন ওকে আমরা নিয়ে আসতে পারছি। আমি থ্যাংক ইউ জানাবো আমার সকল ভলেন্টিয়ারদেরকে যারা হচ্ছে এতটা এফোর্ট দিয়েছে, এবং থ্যাংক ইউ দিব ওর প্যারেন্টসদেরকে যারা আমাদের উপর বিলিভ রাখছে। তো থ্যাংক ইউ সো মাচ। ফিউচারে ওর কন্ডিশনগুলো আমরা আবার রিপোর্ট করব। আপাতত আজকের জন্য এতটুকুই, থ্যাংক ইউ সো মাচ। আমি তো অপারেশনের দিকে যাইতামই না কখনো, দেরি করে করতাম, তো আমার থেকে তো সাহায্য পাইছি। আর সবাই আমাকে, আমার সামনে এগিয়ে আসছে আমার বাচ্চার জন্য, যে আমরা আসি, ভয় নাই, আমরা সাপোর্ট করব বাচ্চার জন্য, আমরা আসি, সব দিকে হেল্প করব। তো তাদের সাহায্যে, তাদের উৎসাহতে আমি এগিয়ে গেছি, এগিয়ে যাওয়াতে তাদের সাহায্য, তারা আসছে আমার বিদায়, আমি বাচ্চাকে সুস্থতা, বাচ্চার সৌন্দর্যটা ভোগ করতেছি।